জীবনে যাই হোক না কেন, নিজের মনের মধ্যে কখনো রাগ ঘৃণা ও অহংকারের বিষ ঢুকিয়ে ফেলো না। এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু না হওয়া পর্যন্ত তোমায় শান্তি দেবে না। আমি দেশাচারের নিতান্ত দাস নহি, নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক বোধ হইবে তাহা করিব। লোকের বা কুটুম্বের ভয়ে কদাচ সংকুচিত হইব না। অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো ততক্ষণ তুমি বিষয়টি সত্যিকারের উপলব্ধি করতে পারবে না। যখন একা থাকা অভ্যাস হয়ে যায় ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয়। প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে, আমি সেরা, আমি নিশ্চয়ই পারব, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আজকের এই দিনটা শুধু আমার। জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে, জীবন তো কেবল এই মুহূর্তে আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। আমি কখনোই দেখি না যে কি চলে গেছে, আমি সর্বদা দেখি আর কি করা বাকি আছে। যে ব্যক্তি শ্রম বিমুখ হইয়া আলস্যে কালক্ষেপ করে তাহার চিরকাল দুঃখ ও চিরকাল অভাব থাকে। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেন নি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন।